হ্যাঁ, আসসালামু আলাইকুম, আর সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। আজকে 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 একটা মানে বিশেষ মানুষের সাথে মিট করতে যেতেছি। সেই বিশেষ মানুষটা হলো মাহি আপু আর আদর ভাইয়া। যাও পাখি বলো তার নিউ মুভি রিলিজ হচ্ছে 7 তারিখে, তো ওইটা নিয়ে একটা প্রোগ্রামে যাচ্ছি, জানি না কী হয়। তো যাই হোক, দেখুন সবাই। আরো কি আছে তোমার? জোরে কও, ঠিক আছে? মানে কোথাও যদি বের হয় মানে ওর খাওয়ার কোনো মানে সময় থাকে না, ঠিক আছে? কোনো সময় থাকে না খাওয়ার, খালি সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে। তো ঠিক আছে, হ্যাঁ, বের পর রাস্তায়, তারপর কেউ আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে। দাদু তুমি কিছু কও, কিছু বলার নাই, যাইতেছি এক জায়গায়, আল্লাহ সবাই দোয়া করবেন, দেখি ইনশাল্লাহ কি হয়। ব্লগটা দেখতে পারবেন অবশ্যই। হ্যাঁ, ওরে দাদা, এটা কি পিছনে, এটা কি বিল্ডিং? আরে গন তো করে কয়তলা, তো পারলে গন পারবা? গন্তে গন্তে এই বিল্ডিং এ যে ভাঙ্গেই পড়ে আছে পোকা। আচ্ছা, তাই নাকি? তুমি জানি বাসে কি কি বলছিলা? দাও গাইস, আবার জ্যাম, আবার জ্যাম, এখন যদি আমরা আবার জ্যাম দেখ স্যার, আবার জ্যাম, এখন যদি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতাম তো একটা এক্সাইটেড থাকতো যে আজকে আমরা মিট করতে যাব। তারপরে দেখে যে যাওয়ার পরে তোমার কি পছন্দ তুমি আমার বলো, আমি তোমার ওইটাই দিন। আমি তখন তাহলে বললে আমি ফুচকা খামো, আমি চকো চকো খামো, আবার জিগাইছি খুদা কি শেষ হয়েছে, পরে খামু নে, এখন কই খামু, এখন কই পামু খাবার, এমনি সময় মানে শর্ট, অনেক শর্ট, অনেক লেট হয়ে গেছে। মোবাইলটা যদি তোমার হাতে নিয়ে যায় তুমি কি করবা? আচ্ছা, এই কথা শিখলো কেমনে তুমি? এই কথা শিখলা কেমনে? শিখেমনে কথার কথা গুরুজনরা কয় যে। আচ্ছা ঠিক আছে, তোমার হাত থেকে যখন চান্দিয়া মোবাইল নিয়ে যায় তুমি কি করবা? আমি আর পিছিয়ে পিছিয়ে যাওয়ার লাগবো না, খালি কমে বেড়ে এদিকে এসে দিয়া যাইবো গা। আমার চেয়ে আমার খোমা দেখলি, তোমার তো চাচা লাগে, বাপচা যা লাগে, তোমার ডাক কিছু না লাগবো না, একটু সিগন্যাল দিমু এসে মোবাইল দিয়া যাইবো গা। নে তুমি জানো কিছু মানে তোমাদের মানুষ বলত কয় বাচ্চা কয়টা ঠিক মানে কি ভাই, একটা কথা বুঝা গেল কি, যারা কিনা এই সব কাজগুলো করে তার আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে, এটা কোনো কথা না। কথা এলো কোনটা জানো? কথা কোনটা দেখছো? কথা কোনটা জানো? কথা এলো তুমি এত আরাত মোড় হইছো কি, আমি তো বসতে পারতাছি না। আরে দেখো, আরে কি আবু, আরে কি আবু, আর তোমার সবাই চিনে। এই আমি মোটো হইছি কি লাগা, কারণ এটা আমার ভাই হইতা শিখে চিকো, ভাই হইয়া যদি আমি ওই চিকো নয় তাহলে তুমি তো ভাই কেমন হইছো? যাই হোক, ভাই বোনে মিলে গেছে ভাই, আমার বেশি কথা বলার দরকার নাই, তাহলে আবার আমি পয়সা দাম, আমার সাথে কেউ নাই, খালি মামাই আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, আবার সামনে গিয়ে আপনার মধ্যে আইতেছি, হ্যাঁ আমরা কি পরিস্থিতিতে আছি, ওকে? আলু খাচ্ছে দেখে মানে ধৈর্য না খেয়ে রয়েছে মনে হয়, কারেন্ট নেই বুঝছেন তো, লাইট জ্বালায় নিছি বুঝতে পারছেন। আরো আস্তে খাও, অনেক তাই এমনি খাইবা
কি আসতে খাও কি আমার টাকে বা কি খাও তুমি এক লাখ লাগে দেখাইতে খাও খাও একটু হা আল্লাহ আল্লাহ কেউ নজর দিয়ে নাই লিবিসি উঠে দেবো দেখি হ্যাঁ আরো লিবিসি উঠে দেবো কি খাও শেষ হয়ে নেই তো কই শেষ দেখাও শেষ হয়ে গেছে নিচে পড়ে কিনা দেন কোনো দিন খায় নাই ঠিক আছে খাবার হজম হয় তোমার কে কইছে এটা কে জানেন এটা এলো আমাদের উকিল বাপ এই যে আরো আর এটা কে তোমার কে আইছে আজকে কপালই খারাপ অনেক কপাল খারাপ অনেক অনেক মানে কপাল মন্দ আরু রাস্তায় যে জায়গায় দেখাচ্ছে ওই জায়গায় আরো ভিডিও করে দেবে পাগল হয়ে গেছে আপনার মানে রিস্কা নাই পুরা মানে রাস্তা ফাঁকা দেখছেন হাইটে যাইতেছি রমনা পার্কে রমনা পার্ক না রমনা পার্কে যাইতেছি হাইটে না 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 থাক আসো পরে যাওয়ার সময় কেমন ফিরে আসো যাওয়ার সময় কেমন ফিরে আসো মানে আরও মানে আরও গেছে মানে পুরাই গেছে রাস্তা দেখেন কোনো রিস্কা নাই হাইটা মানে 10 মিনিট ধরে হাঁটতেছি তো আরো কিছু কইবা কিছু বলার নাই কিছু বলার নাই ঢাকা শহর দিন রিস্কা রাও আপনি আগে জানতাম না আরও গান্ডা শোনার গাইবা হ্যাঁ আমার শোনা রেস্টুরেন্টের নাম স্কাই সিটি আর হচ্ছে জায়গাটা হচ্ছে মালিবাগ আপনারা তো জানেন বলছি এর আগে হ্যাঁ আয়েশা বসে রয়েছে দেখছেন ফেসের অবস্থা আর দেন ওরা তো উগান্ডার মতো লাগতেছে বলছে সবাই জানে কারে কেমন লাগে ঠিক আছে আয়েশা বসে আছে এখন মেকআপ দি এই বেশি চুপ কথা কইবা না বেশি বলবো কি করছিস অবশেষে আয়েশা বসে আছি এখন অনেকক্ষণ হইছে প্রায় 45 মিনিট গাইস মিথ্যা কথা এই বেশি কথা কই সবার কাছে খালি আমার পোষা বানায় তুমি মিথ্যা কথা বলছো সত্য কথা আর এতে আমি আমরা না আমাদের সাথে আরো আছে यस অনেকক্ষণ ধরে বসে রইছে কিন্তু মাহি আপু এখন আসছে দেখবেন দেখাইতেছি উইট কই কি দাইবা আমার গফিন করে এই যে গাইস আমার দিনই রানা সবাই বসে রইছে কিন্তু এখনো উনা মানে জারি উইট করতেছি হ্যাঁ সে এখন আসেনি একটু পিছন দিয়ে দাও আমার আবার ক্ষুধা লেগে গেছে গাউছেন এই গাইস ওই সময় দেখছেন নি কতগুলো কেমনে খাইছে আবার আবার ক্ষুধা লেগে গেছে এটা কোনো কথা এত খাবার খাওয়াই নিয়ে এলাম তারপরে ওই ক্ষুধা নাকি লাগছে ঠিক আছে অনেক ক্ষুধা লেগে গেছে পিছন দেখো সব পিছনে এমন এই যে বাইর করে দিব বুঝেন নাই টিকটক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই 10 জন কনগ্রেচুলেশনস এবং আপনাদের জন্য শুভেচ্ছা উপহার রয়েছে আপনাদের জন্য আরেকটি তালি প্লিজ এবং তাদের জন্য যাও পাখি বলতারের দেখার টিকিটও আছে পুরস্কার নিয়ে গ্রুপ ফটোর মতন করে মঞ্চের সামনে চলে যাই আদর ভাই মাহি শ্যামন ভাই মানিক ভাই আপনারা একটু আসবেন ওকে সবাই সামনের দিকে ক্যামেরার দিকে তাকাবে
ছবিটা সুন্দর হয়। কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আরো একটি করতারি তাদের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভ, আরোহী, আজমির, বৃষ্টি, চাঁদনি, বিশাল, সাজিদ, নওরিন, নয়ন, জন চৌধুরী এবং মিশকাত মাহমুদ। হ্যাঁ, একে একে আমরা সকলের হাতে আমাদের পুরস্কারগুলো তুলে দিচ্ছি। চিত্রনায়ক আদর আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নির্মাতা মানিক ভাই সবাই আছেন, তাদের হাতে শুভেচ্ছা উপহারগুলো তুলে দিচ্ছি। খিদা লাগছে প্রচন্ড। হ্যাঁ, অনেক খিদা লাগছে না? রে, মুখটা মুখটা ছুড়ে এস। হ্যাঁ হ্যাঁ, জন ভাই, সেলিব্রিটি মানুষ ভাই, কিছু কন টিকটক টিপ। হ্যাঁ, আজমির, আজকে তোমার সোনিয়ায় দিব, তোমার বউ, হ্যাঁ তোমার বউ আজকে দিব। আরো তুমি কি বলো, সামনে কি অনেক কিছু লাগছে, তোমার নিকটে খাওয়াই নিলাম। গ্যাস, তোমাকে দেখছো আগের ভিডিওতে অনেক খাইছি, এত খাইছে। এই যে নয়ন ভাইয়ের বাগি বাতি যার নাকি বাগনিটার অনেক বাতিজিটারে আমরা মিস করতেছি, ঠিক আছে, বাগনি, সরি বাগনিটারে। তো গ্যাস গ্রুপে দাঁড়াইছি, ও যে মাইয়া পই সাইডে, মাইয়া পই সাইডে আমরা অনেক ভিড় দেখতেছি। হ্যাঁ, তো অনেক লোক আসছে অনেক। এই যে জন ভাই, ভাই কি করতেছেন ভাই? হ্যাঁ, আমি সুয়েল, শুভ, সমস্যা নেই, যাও আচ্ছা যাও, আমার আমার হাতে দেখো। এ আজমির, তোমার মুখটা ভাই আসলে ছুটে গেছে ভাই। কি ভাই? হ্যাঁ, তোমার মুখটা আসলে ছুটে গেছে। কি অনেক খিদা লাগছে তো সন্ধ্যা থেকে? ফাইনালি ফাইনালি আমরা ডিনার পেয়েছি। হ্যাঁ, ভাই শোনেন, একটা গান আছে না, আরো কি গানটা জেনে আছে?
যাও পাখি বলো তো না 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 ওই যে ভাত খাইয়া মোটা হইছো মাইনছে করতে দে তো খাওন কমাই দেন যে আর কি গান কইছে দেখছে কষ্ট দিবা বাইরে খাইতে খাইতে ভাই কষ্ট দিবা বাইরে এটা ভাই আমি আপনি কষ্ট আসেন প্রোগ্রামের বাইরে ভাই আসেন বাইরে লাখ টাকা খাওয়াই দিমু প্রোগ্রামের বাইরে এটা মানতে পারতাছি না ভাই কষ্ট দিছে দিছে ভাবি সহ কষ্ট দিল আমাকে ভাই আমার নয় এই যে এই যে এই যে এই যে কিছু বলেন কারণ পরিচালক আমাদের পরিচিত বলেছেন আমাদের ব্লগের জন্য পরিচালক আমি জান আই এম তবাক যাক আমাদের খুব ভালো লাগলো খাওয়া দাওয়াটা বেশ ছিল আর এমনিটা কখনো এই যে এটা দিয়ে মাংস খেতে পারে না তার মানে ও আইসা পুরাই খ্যাত ওকে দেখাও খ্যাতটাকে আজমির কিছু বলো ভাইয়া আজমিরের অনেক টেনশন আছে ভাই বুঝছেন গাইস আজমির অনেক টেনশন আছে ঠিক আছে আর ওয়াইফ কে নিয়া কিছু বইলো না আজমির ভাই ঠিক আছে এটা বলার মানে কি বলবো টি শার্টটা পরে মানে বলছে যাই হোক মানে বাজে মাইন্ডে বলে নাই টি শার্টটা বলছে অনেক সুন্দর লাগছে যাই হোক কিছু বললেন না অনেক ভয় পাইতেছে মূলই কারণ এখন ভাই আমার মানে যে টি শার্ট পরা ছিল সেটা কিন্তু তাকে গিফট করতে ঠিক আছে এটা বাসা নিয়ে যাবে ঠিক আছে এটা করতে দেন না ভুলে ভাই আমার ড্রেসটা আজমিরে গিফট করছে ঠিক আছে আজমিরে অনেক অনেক লাইক করছে ভাই আমি নাকি আজমির সম্পূর্ণ